হেদুয়ায় ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। বৃহস্পতিবার সকাল 7:48 নাগাদ 179 বিধান সরণী হেদুয়ার কাছে বাড়ি ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই, ইতিমধ্যে প্রকাশ্যে ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজও। ১৭৯ বিধান সরণীর একটি বাড়ি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং সেই পরিত্যক্ত অবস্থায় থাকাকালীন আজকে সকাল থেকে যখন বৃষ্টি হয় তখনই এই বাড়ির একাংশ ভেঙে পড়ে। যদিও শরিকি বিবাদের কারণে এই বাড়িটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় বন্ধ পড়েছিল এবং আজ সকালে হঠাৎই এই দুর্যোগের মধ্যেই কিন্তু ভেঙে পড়ে, এমনটাই কিন্তু স্থানীয়দের তরফ থেকে বলা হচ্ছে। বাড়ি ভেঙে যাওয়ার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন এলাকার কাউন্সিলর মোহন গুপ্ত। এরপরেই শুরু হয় পুরসভার তৎপরতা। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের দল এসে শুরু করে বাড়ি ভাঙার কাজ। ঘটনাস্থলের ঠিক পাশেই রয়েছে পেট্রোল পাম্প, রাস্তা। প্রতিনিয়ত পথ চলতি মানুষ থেকে গাড়ির আনাগোনা লেগেই থাকে, সেক্ষেত্রে বড় কোনো বিপদের আশঙ্কার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, প্রায় 100 বছরের পুরনো এই বাড়িটি শরিকি বিবাদের জেরে দীর্ঘদিন ধরেই হয়নি সংস্কারের কাজ। এরই মাঝে সকাল থেকেই বৃষ্টি হওয়ায় ভেঙে পড়ে তিনতলা বাড়ির একাংশ। কেউ থাকতেও না, বন্ধ থাকতো, আর বাইরে কেন আমার একটা ফলের দোকান ছিল একটু আগে, আর বাচ্চারা এখানে থাকতো। এখানে জলের সময় সকালে কিছু গাড়ি ফাড়ি ধুতো লোক এসে, তাছাড়া এখানে কিছু স্বাভাবিক কারণে আমাদের যারা কর্মচারী সঙ্গে সঙ্গে তারা বিপদটা বুঝে তারা তাদের জায়গা মতো সরে আসে। কিন্তু ঘটনাটা যখন ঘটে যায় সঙ্গে সঙ্গে কাউন্সিলর আসেন এবং সব সাপোর্ট আমাদের দেন, এবং এটা বহুদিন ধরেই এরকম অবস্থায় ছিল। আমরা আশঙ্কা করছিলাম এটা কোনো না কোনো দিন একদিন হতোই, তো যাই হোক আজকে এমন একটা দিনে হয়েছে যেদিন বৃষ্টি বাদল থাকার দরুন অন্যান্য লোকজন চলাচল রাস্তায় কম ছিল, তাতে অন্তত কোনো প্রাণহানি বা কোনো ক্ষতি হয়নি। দেখুন, এখন কারোর পারিবারিক সমস্যার জন্য তারা যদি বাড়িটাকে বন্ধ করে রাখে সেখানে তো কারোর কিছু করার নেই, কিন্তু উচিত ছিল তাদের মেনটেন্যান্সটা করা। একটা মেনটেন্যান্সটা টাইম টু টাইম করলে এই ঘটনাটা আজকে ঘটতো না। যদিও কাউন্সিলরের দাবি বাড়িটি খুব একটা বিপজ্জনক ছিল না, বিপজ্জনক জায়গায় ছিল না, কিন্তু যেহেতু মেনটেন্যান্স হতো না, আমরা আমার সঙ্গে যেহেতু ওদের খুব যোগাযোগ ছিল আমরা খবরও দিয়েছিলাম যে আপনি বাড়িটাকে রিপেয়ারিং করে নিন, কিন্তু ওদের শরিকি লড়াইয়ের ফলে ওরা টাইম চেয়েছিলো যে আমরা রিপেয়ারিং করে নেবো, যা করে উঠতে পারিনি। তার মধ্যেই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখেছেন এই বৃষ্টিতে এটা ভেঙে পড়েছে। বিপজ্জনক ম্যাক্সিমাম বাড়িতে আমাদের ওয়ার্ডে দেওয়া আছে, কেউ কেউ নিজের পয়সাতে খরচা করে সেগুলো করেও নিচ্ছে এবং কেউ কেউ সময় চেয়েছে যে কিছুদিনের মধ্যে করে নেবে। কর্তৃপক্ষের তরফে সময় চাওয়া হলে কোনো নোটিশ দেওয়া হয়নি বলেও জানান তিনি। এরকম নোটিশ তো দেওয়াই হয়, এটা ক্ষেত্রে বলতে নয়, এরকম ম্যাক্সিমাম দেওয়া রয়েছে, এটা দেওয়া হয়নি যেহেতু ওরা বলেছিল আমরা করে নেবো সেই জন্য দেওয়া হয়নি। পুরসভার তরফ থেকে কোনো রকম বিপজ্জনক বাড়ি ঘোষণা করা ছিল না, সেখানেও কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কেন এই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করা হলো না। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে যে এই বাইরে থেকে দেখে এই বাড়িটি যে বিপজ্জনক তা বোঝা যেত না, এবং কাউন্সিলর তিনিও কিন্তু স্পষ্টতই জানান যে এই বাড়িটি বাইরে থেকে দেখে বোঝা যেত না যে এটি বিপজ্জনক। যদিও তার সঙ্গে কথা হয়েছিল, তিনি বলেছিলেন যে এই বাড়িটিকে যেন দ্রুত মেরামত করা হয়, তাদের তরফ থেকে অর্থাৎ পরিবারের তরফ থেকে আশ্বস্ত করা হয় যে যত দ্রুত সম্ভব এই বাড়িটিকে মেরামত করা হবে। এখন ধীরে ধীরে পুরো বাড়িকে ভেঙে ফেলা হলেও কেন বাড়ি ভাঙার পর এত তৎপরতা শুরু করলো পুরসভা? কেনই বা সময় থাকতে নেওয়া হলো না কোনো পদক্ষেপ? পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে রনির ঘোষ, খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।